জানিয়ে দিব শিরোনামগুলো পরে বিস্তারিত। বঙ্গবাজারে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। এরপরে জানিয়ে দিব আল আকসাই মুসল্লিদের উপর ইসরায়েলের হামলা, বড় সহিংসতার আশঙ্কা। আদালত থেকে বেরিয়ে যা বললেন ডোনাল্ড ট্রাম্প। গায়ক আসিফ আকবর সাংবাদিক ও নিজের গ্রেপ্তার নিয়ে যা বললেন। এবং সবশেষে জানিয়ে দিব প্রেমিকার বিয়েতে বোমা উপহার প্রেমিকের, প্রাণ গেল এবার বরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সংবাদ শোনার পাশাপাশি ভিডিওতে একটি লাইক করে দিন এবং আপনার মতামত জানাতে একদমই ভুলবেন না। বঙ্গবাজারে যাচ্ছে বিএনপির প্রতিনিধি দল। রাজধানীর বঙ্গবাজার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সমবেদনা জানাতে ও এলাকা পরিদর্শনে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। দুপুর 12টার দিকে বঙ্গবাজার এলাকায় যাওয়ার কথা রয়েছে তাদের। বিএনপির এই প্রতিনিধি দলে থাকবেন চাকার সিটি কর্পোরেশন মেয়র ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুল সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু ও বিএনপির নেতা ইসরাক হোসেন। প্রসঙ্গত, বাংলাদেশে পাইকারি কাপড়ের বৃহৎ আড়ত হিসেবে পরিচিত রাজধানী ঢাকার বঙ্গবাজারে 8টি মার্কেটে অন্তত 5,000 দোকান ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় 10,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। আল-আকসাই মুসল্লিদের উপর ইসরায়েলের হামলা, বড় সহিংসতার আশঙ্কা। ইসলামের তৃতীয় পবিত্র মসজিদ আল আকসাই নামাজরত মুসল্লিদের উপর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বুধবার ভোরে সেখানে থাকা শত শত মুসল্লির উপর আশম্বিক হামলা চালায় তারা। এ সময় মসজিদের ভেতরে ঢুকে মুসল্লিদের গ্রেপ্তার, টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। রমজানের রাতে ইবাদত করতে আসা বহু ফিলিস্তিনকে আটক করা হয়েছে। এতে সেখানে আরও দুই পক্ষের বরের মধ্যে বড় সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলি পুলিশ দাবি করছে দাঙ্গার জবাব দিতে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, দক্ষিণের শহরগুলোতে সাইরেন বাজানোর পর গাজা থেকে ইসরায়েলের দিকে 9টি রকেট ছোড়া হয়েছে। এ ঘটনায় ফিলিস্তিন সহ বিশ্ব মুসলিমদের মধ্যে ক্ষোভের জন্ম হয়েছে এবং জেরুজালেমে সহিংসতা গত বছর ধরে বেড়েছে। উদ্বেগ রয়েছে এই মাসে উত্তেজনা বাড়তে পারে, কারণ মুসলমানদের পবিত্র মাস রমজান ইহুদি ধর্মের পাস ওভার ও খ্রিস্টান ইস্টারের সঙ্গে মিলে যায়। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট জানিয়েছে আল আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরায়েলি পুলিশের হামলার 7 ফিলিস্তিন রাবার টিপড বুলেট এবং মারধরে আহত হয়েছেন। এতে আরও বলা হয় ইসরায়েলি বাহিনী চিকিৎসকদের মসজিদে পৌঁছাতে বাধা দিচ্ছে। মসজিদের বাইরে থাকা এক বয়স্ক মহিলা কাঁদতে কাঁদতে রয়টার্সকে বলেন, আমি একটি চেয়ারে বসে কোরআন তেলাওয়াত করছিলাম, আমার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তারা স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে, এটি আমার বুকে আঘাত করেছে। ইসরায়েলি পুলিশ এক বিবৃতিতে দাবি করেছে যে মুখোশধারী আতশবাজি লাঠি এবং পাথর ছুড়েছিল। তারা মসজিদের ভেতর তাকায় সেখানে ইসরায়েলি বাহিনী প্রবেশ করতে বাধ্য হয়েছে। বিবৃতিতে ইসরায়েলি বাহিনীর দাবি, পুলিশ প্রবেশ করলে তাদের দিকে পাথর নিক্ষেপ করা হয় এবং আন্দোলনকারীদের একটি বড় দল মসজিদের ভেতর থেকে আতশবাজি ছুড়ে, এতে একজন পুলিশ আহত হয়। আল আকসা মসজিদ প্রাঙ্গণে সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতার বেশ ঘটনা কয়েকবার ঘটেছে, এমন ফিলিস্তিনের দলগুলো মুসল্লিদের উপর ইসরায়েলের হামলার নিন্দা করছে। এই ঘটনাকে তারা অপরাধ হিসেবে বর্ণনা করেছে। আদালত থেকে বেরিয়ে যা বলেন ডোনাল্ড ট্রাম্প। মুখ বন্ধ রাখতে স্টর্মি ড্যানিয়েলস নামের এক পর্ণ তারকাকে ঘুষ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের কাছে নিজের বিরুদ্ধে আনা 34টি অভিযোগের সবই অস্বীকার করেছেন তিনি। মঙ্গলবার অর্থ দেওয়া সংক্রান্ত মামলায় হাজিরা দিতে নিউ ইয়র্কে ম্যানহাটনের আদালতে উপস্থিত হন ট্রাম্প। আদালতের আনুষ্ঠানিকতা শেষ করে ট্রাম্প নিউ ইয়র্ক থেকে ফ্লোরিডায় চলে আসেন। ফ্লোরিডার মার এ লাগুই নিজ সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন ট্রাম্প। সেখানে তিনি কড়া ভাষায় বিচার সংশ্লিষ্ট সবার সমালোচনা করেন। ট্রাম্প তার বক্তব্য শুরু করেন এই বলে, একমাত্র অপরাধ আমি যেটি করেছি সেটি হলো যারা আমাদেরকে দেশকে ধ্বংস করতে চায় তাদের কাছ থেকে দেশকে নির্ভয়ে রক্ষা করেছি। এছাড়া প্রেসিডেন্ট থাকা অবস্থায় অভিশংসন করার বিষয়ে সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি দাবি করেন একাধিক বিষয়ে তদন্ত করে তাকে আক্রমণ করা হয়েছে। ট্রাম্প বলেন, শুরু থেকে ডেমোক্র্যাটরা আমার ক্যাম্পেইন উপর নজরদারি চলেছে, তারা আমার উপর তদন্তের হামলা চালিয়েছে। এছাড়া 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনের কারচুপি করে জো বাইডেন জয় পেয়েছেন বলে আবারও দাবি করেছেন তিনি। দুবাইয়ের কোরআন প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজ তাকরিম। ফের আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দেশের নাম উজ্জ্বল করল হাফেজ সালে আহমেদ তাকরিম। দুবাইয়ের অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা 1444 হিজরিতে প্রথম স্থান অধিকার করেছে সে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাতে প্রথম স্থান অধিকারী হিসেবে তাকরিমের নাম ঘোষণা করা হয়। ফেজ তাকরিম মারকাজু ফাইজুল আল কোরআন ইসলামী ঢাকার এর কিতাব বিভাগের ছাত্র এবং টাঙ্গাইলের নাগরপুর থানা বাদরা গ্রামের হাফেজ আব্দুর রহমানের ছেলে। গত 12 জানুয়ারি
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক নির্বাচনী পরীক্ষায় এক দল বিজ্ঞ বিচার মণ্ডলীর রায়ের বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয় তাকরিম। এবারের প্রতিযোগিতায় শুধু তাকরিমই দেশের নাম উজ্জ্বল করেনি, দুবাইয়ে এই প্রতিযোগিতায় তার বিচারক প্যানেলের সাথে ছিলেন শায়েখ সোহেব মোহাম্মদ আল আজহারি নামের এক বাংলাদেশি আলেম। প্রেমিকার বিয়েতে বোমা উপহার প্রেমিকের, প্রাণ গেল এবার বরের। প্রেমিকার বিয়েতে বোমা উপহার দেন প্রেমিক, সেই বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে সদ্য বিবাহিত প্রেমিকার স্বামী তার বড় ভাই। প্রেমিকার বিয়েতে বোমা উপহার, সেই বোমা বিস্ফোরণে প্রাণ হারিয়েছে সদ্য বিবাহিত প্রেমিকার স্বামী ও তার বড় ভাই। সোমবার ভারতের ছত্রিশগড়ের কবির দম বিভাগে এ ঘটনা ঘটেছে। খবর এন্ড টিভির প্রতিবেদনে বলা হয়েছে, মূলত অন্য জায়গায় প্রেমিকা বিয়ে করায় ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই যুবক, এর প্রতিশোধ নিতে এমন জঘন্য কাণ্ড ঘটান তিনি। এন্ড টিভির প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিহত নতুন বর 22 বছর বয়সী হিমান্দ্র মরাই গত 1 এপ্রিল বিয়ে করেন। ওই বিয়েতে উপহার হিসেবে একটি বোমা থিয়েটার মিউজিক সিস্টেম পান তিনি। সোমবার ওই থিয়েটারটি বিদ্যুতের সঙ্গে সংযুক্ত করেন তিনি, এর সঙ্গে সঙ্গে বিকট শব্দে এটি বিস্ফোরিত হয়। এতে ঘটনাস্থলে বর হিমান্দ্র নিহত হয়, অন্যদিকে চিকিৎসাধীন তার বড় ভাইয়ের মৃত্যু হয়। এ ঘটনায় ঘরের দেয়াল ধসে এক নারীরও এক বয়সী শিশুর গুরুতর আহত হয়। বিস্ফোরণের পর তদন্তে নামে পুলিশ, তারা তদন্ত করে খুঁজে পায় এই হোম থিয়েটার মিউজিক সিস্টেমটি বিস্ফোরণ ঠাসা ছিল। কে এই উপহার দিয়েছে সেটি খুঁজে বের করার চেষ্টা করেন তারা। এক পর্যায়ে তারা জানতে পারে সেই ব্যক্তি উপহার দিয়েছিলেন তিনি সদ্য বিবাহিত মেয়েটির প্রেমিক ছিলেন। এমন হীনকাণ্ড ঘটানো ওই যুবকের নাম সারজু, বিষয়টি নিশ্চিত করার পরই তাকে গ্রেপ্তার করা হয়। কবির দম বিভাগ পুলিশ এসপি মনীষ ঠাকুর জানিয়েছে, জিজ্ঞাসাবাদে সারজু স্বীকার করেছেন তার প্রেমিকা অন্যত্র বিয়ে করায় তিনি ক্ষিপ্ত হন আর ওই রাগ থেকে বিস্ফোরক সহ এটি উপহার দেন তিনি।